অংশগ্রহণ করছেন ডি ওয়াইফাই একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে এবং মানবতা একাদশ মাঠের উত্তর প্রান্তে। আমরা দেখতে পাচ্ছি দম দিলেন ডি ওয়াইফাই একাদশ, মানবতা একাদশ। দম নিয়ে গেছেন ডি ওয়াইফাই একাদশ, দেখা যাক উনি কি করে মাঠে। আমি উপস্থিতি আজকের এই জাতীয় হাডুডু খেলার যে পুরস্কারটি রয়েছে সেটি হচ্ছে একটি আকর্ষণীয় ঘাসি। আমি প্রজেক্টরের মাধ্যমে আজকের খেলার যে চ্যাম্পিয়ন প্রাইস এবং রানার্স আপ প্রাইস সেটি দেখানোর জন্য অনুরোধ করছি। দর্শক মন্ডলী, খেলা কিন্তু রিভিউ করার সুযোগ আছে, যদি কোনো অবজেকশন থাকে আপনারা বলবেন, আমরা প্রজেক্টরের মাধ্যমে সেটি দেখে নেব। সারগুলোটি অপেক্ষায় রয়েছে, কে আজকে তাকে চিনিয়ে নিয়ে যায় সেটি। হ্যালো, অস্পষ্ট, আমি ক্যামেরাম্যান আলামিনের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব মোহাম্মদ খায়েম খন্দকার ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে প্রবেশ করবেন। আমি ছাত্রলীগের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা দয়া করে ফাহিম ভাইকে রিসিভ করে নিয়ে আসেন। মানবতা একাদশের জালে আটকা পড়ে গিয়ে মাঠের বাইরে এবং দুইজন মানবতা একাদশের মাঠের বাইরে রয়েছে।
খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন।
সম্মানিত উপস্থিতি আমাদের আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্র লীগের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্র লীগের সভাপতি প্রার্থী ফাহিম খন্দকার ভাইকে বেশ করে দিবেন বর্মিন ছাত্র লীগ নেতা সাকিব Thank you.
মাঠে মানবতা কাদশের মাত্র তিন চার জন প্লেয়ার রয়েছে, অন্যদিকে ডিওয়াইএফ একাদশে রয়েছে পাঁচজন। সেই দূর সুদর্শনে সার্থী এবং কার গৃহে যাবে আজকের রানার্স আপ টিমের সেই খাসি। লক্ষ টাকা দামের এই সুদর্শন সার্থী এবং এরপর আপনারা কিন্তু খেলা দেখে চলে যাবেন না, আপনাদের জন্য রয়েছে আরেকটি এক লক্ষ টাকা দামের শাড়ির। আপনারা সকলেই খাবার খেয়ে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি ডিওয়াইফাই একাদশের চারজন প্লেয়ার এবং অন্যদিকে মানবতা একাদশের পাঁচজন। দেখা যাক ছয়জন আজকের এই খেলার সেই এক। মাঝে মাঝে কিন্তু আতশবাজি চালিয়ে দিচ্ছেন আমাদের ছাত্র নেতা সজে। অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে যে সকল অতিথি এবং দর্শক মন্ডলী, অত্যন্ত চমৎকার পূর্ণিমার শুক্লা রাতে হাডুডু প্লেয়ার হচ্ছে আমাদের মোশারফ ভাই। আপনারা আরো চিনে থাকেন আমাদের আরুল রশিদ বাদর অর্থাৎ বাদবদল ভাইয়ের চালক, অত্যন্ত চমৎকার পারফরমেন্স উনি প্রথম থেকে দেখে যাচ্ছেন। সবাই মোশারফ ভাইয়ের জন্য একটু করো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দিল রুকনের ডিস্ট্রাকশন করছে। রুকন ভাই, আপনি যেখানে থাকেন ব্যাপারই পারো, রুকন ভাই আপনি মাইকের নিকট দেখা করেন। রুকন ভাই আপনি যেখানে থাকেন মাইক্রোফোনের নিকট দেখা করেন। চমৎকার পারফরমেন্স কিন্তু আমাদের মোশারফ ভাই করে যাচ্ছেন, আমাদের বাগবাদল ভাইয়ের চালক এবং খেলার প্রথম থেকে এখন করতে আমাদের মোশারফ ভাই। কি হয়েছে, প্রাণপণ চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না। বলে বাগে মুসে লড়াই এবং ডিওয়াইফাই কিন্তু দুজন থেকে চারজন হয়ে গিয়েছে এবং আবারও তিনজন হয়ে গেল ডিওয়াইফাই একাদশে, অন্যদিকে মানবতা একাদশে সাতজন।
আচ্ছা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু খেলা আবারও ধন্যবাদ না দিয়ে পারছি না যার আয়োজক এবং পাঁচ নং আওয়ামী লীগের পাঁচ নং ওয়ার্ডের সাবেক বর্মী উন্নয়ন পরিষদের মেম্বার জনাব মোহাম্মদ সাদুল মেম্বার সাহেব অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে জাতীয় খেলা হাডুডু খেলা
উপহার দিয়েছেন এই জন্য অতিথিবৃন্দের পক্ষ থেকে আজকের এই খেলার আয়োজক শাহদুল্লাহ মেম্বার সাহেবকে অত্যন্ত শুভ আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিনীত অনুরোধ করব সবুজ ভাইয়ের যে সকল নেতা কর্মী রয়েছেন তাদের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আপনি আনন্দ দিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করবো। অত্যন্ত চমৎকার আয়োজন করার জন্য আবারও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহদুল্লাহ মেম্বার, আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নূর মোহাম্মদ। সামনে যা বিশেষ করে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলায় অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে যে সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে এসে উপস্থিত হারুনুর রশিদন, কর্মী বাজার বণিক সমিতি এবং কর্মী নন কমিউনিটি পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জহুর ইসলাম সরকার আমাদের মাঝে আজকের খেলায় যিনি প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অসুস্থতা কর্মী নন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন। কর্মী নন আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আব্দুল খালেক কাকা উপস্থিত আছেন, কর্মী নন আওয়ামী লীগের প্রস্তাবিত সহ সভাপতি আব্দুল সামাদ রয়েছেন, কর্মী নন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী উপস্থিত আছেন, কর্মী নন পাঁচ নম্বর আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আছেন, কর্মী নন আওয়ামী লীগের প্রস্তাবিত দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান, যার নাম আগে বলা দরকার ছিল অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে অসুস্থ থাকার সত্ত্বেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই নাইট হাডুডু খেলার বিশেষ আলোচক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য গুলজার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কর্মীনন্দ ছাত্রলীগের অন্যতম নেতা সজীব আহমেদ, জাকারিয়া শরীফ আহমেদ সহ এক জাত নেতৃবৃন্দ, সম্মানিত দর্শক মন্ডলী, যারা যে সকল দর্শক মন্ডলী সবাইকে অভিনন্দন। চমৎকারভাবে খেলা পরিচালনা করে যাচ্ছেন এই জন্য আজকে খেলার আয়োজক কমিটি এবং অতিথিবৃন্দের পক্ষ থেকে খেলা যারা পরিচালনা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরে
বয়ে বাই করা সম্ভব না চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ আলম দত্ত পন্ডিত নম্বর আপনাদের কাছে আগামী দিনে ৬ নং কর্মী উন্নয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে দোয়া চেয়েছেন কর্মী উন্নয়ন আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি সে উপজেলা আমরা সকলের জন্য দোয়া করে আসলে যিনি নৌকা প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন আমরা যারা আওয়ামী লীগের কর্মী রয়েছে আমরা সবাই প্রাণপণ চেষ্টা করব ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য যেহেতু চেয়ারম্যানের অত্যন্ত ভালো পারফরমেন্স করে যাচ্ছেন আজকের খেলার একজন সেরা খেলোয়াড় কিন্তু নির্বাচন করা হবে এবং সেই সেরা খেলোয়াড়ের তালিকায় কিন্তু এখনো উপস্থিত হয়েছেন
আমাদের আজকের খেলার প্রধান আলোচক বর্মীয় নাগরিকের সাধারণ সম্পাদক হারুন রশিদ খন্দকার সাহেব এবং আজকের খেলার বিশেষ আলোচক অর্থাৎ আজকের খেলার প্রধান আলোচক বিশেষ আলোচক দুজনে অসুস্থ কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আমাদের সবিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন আরো ধন্যবাদ জানাচ্ছি এস এল বি গ্রুপ এবং বসে পড়েন আমাদের হচ্ছে দেবেন্দ্র খেলা দেখতে বিঘ্ন হচ্ছে বসে পড়েন সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের খেলার সভাপতি উদ্বোধক বিশেষ অতিথি প্রধান আলোচক সহ আমাদের নেতৃবৃন্দ আজকের এই খেলা উদ্বোধন করার জন্য ওনারা মাঠে অবস্থান করছেন এবং আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের এই খেলা উদ্বোধন হবে আমি আজকের এই খেলা যারা পরিচালনা করবেন আপনাদের তিনজনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে চলে আসেন এবং যে সকল ভাইরা আজকের খেলার পৃষ্ঠপোষকতায় রয়েছেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে প্রবেশ করেন আনোয়ার ভাইয়ের কাছে সম্ভবত দুটি বাঁশি দেওয়া হয়েছে আপনি মাইক্রোফোনের কাছে এসে দিয়ে যান আনোয়ার আপনি বাঁশিগুলি মাইক্রোফোনের কাছে এসে দিয়ে যান
যারা আতশবাজি গুলি চালাবেন সবাইকে সেট আপ হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদের যার যার মোবাইল থেকে এই আজকের উদ্বোধনটি ভিডিও অথবা লাইভ করতে পারেন এবং আপনারা জানেন সরাসরি গাজীপুর মিডিয়াতে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে আমি সবাইকে আতশবাজি জ্বালানোর জন্য বিনীত অনুরোধ করছি স্টার্ট নাও ওয়ান টু একসাথে যেরকম আমরা একটু অপেক্ষা করছি সেট আপ হওয়ার জন্য সবাই জোরে বড়তারি হবে এর মধ্য দিয়ে আমাদের আজকের এই জাতীয় খেলা হাডুডু খেলাটি আমাদের উদ্বোধন করা হয়ে গেল উদ্বোধন করছেন বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বার আমাদের আজকের এই খেলার প্রধান আলোচক বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হারুন রশিদ খন্দকার বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আব্দুল খালেক আমাদের বর্মিনন আওয়ামী যুবলীগ নেতা জনাব মোহাম্মদ ইদ্রিস ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আজকের এই খেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই খেলাটি উদ্বোধন করার জন্য আমাদের আজকের খেলা যে ফানুসগুলি রয়েছে অতিথিবৃন্দ ফানুসুরে সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের অতিথি মন্ডে অতিথি গ্যালারিতে যারা যারা অতিথি হয়ে আসছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে সকল নেত্রবৃন্দ অতিথি হয়ে আসছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে এসে অতিথিগণের সাথে ফানুস আমরা সকলে মিলে একসাথে আকাশে হব সকলকে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে এসে আমাদের সাথে যুক্ত হন ফানুস উড়ানোর মাধ্যমে আজকের এই খেলা উদ্বোধন করা হবে আমি আজকের এই খেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই টিমেরই খেলোয়াড়দেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা মাঠে অবস্থান করেন আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবেন দুনো টিমের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই মাঠের দুই প্রান্তে অবস্থান করেন দুই টিমের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে অবস্থান করেন এরই মধ্য দিয়ে আপনারা দেখছেন ফানুস উড়িয়ে আজকের এই ফাইনাল নাইট হাডুডু খেলার উদ্বোধন করছেন আমাদের অতিথিবৃন্দ ফানুস উড়ানোর প্রস্তুতি চলছে আমি দুই টিমের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে প্রবেশ করেন দুনো টিমের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে মাঠের দুই প্রান্তে অবস্থান করেন আমাদের আজকের খেলা সভাপতি শাহাদুল্লাহ মেম্বার সাহেবের আমন্ত্রিত যে চার পাঁচ জন প্লেয়ার রয়েছেন আপনারা দয়া করে মঞ্চের সামনে অবস্থান করেন সারোয়ার ভাই আপনাদের খুঁজছে আপনারা মঞ্চের সামনে অবস্থান করেন আজকের খেলা সভাপতি শাহাদুল্লাহ মেম্বার ভাইয়ের আমন্ত্রণে যে চার পাঁচ জন প্লেয়ার রয়েছেন এবং দুনো টিমের যারা প্লেয়ার রয়েছেন আপনারা মাঠের দুই প্রান্তে এসে অবস্থান নেন আপনারা মাঠের বাইরে দাঁড়াবেন দয়া করে যারা রয়েছেন আর আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের দুই প্রান্তে এসে অবস্থান নেন কেউ বর দিয়ে
যারা মাঠে রয়েছেন ফানুসগুলো ধরেছেন আপনারা মাঠ থেকে একটু পেছনের দিকে যাবেন মাঠ শক্ত হয়ে যাবে তাহলে আমাদের খেলোয়াড়রা খেলতে পারবে না দয়া করে মাঠ থেকে আপনারা একটু দূরের দিকে থাকবেন মাঠ থেকে একটু দূরের দিকে থাকবেন সবাই উপস্থিত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের দুইটি ফানুস আকাশে উড়েছে একটি ফানুস উড়িয়ে দিলেন আমাদের ছাত্রলীগ নেতা সজীব আহমেদ জাকারিয়া আমজাদ শরীফ সহ এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফানুসগুলো ধরানো হচ্ছে এবং আকাশে উড়ে যাচ্ছে সবটি একলগে চালে সুন্দর তো দেখতে পাচ্ছি ফানুসগুলি আকাশে উড়ে সাত কামড়ের দিকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি ফানুসের মুখ মুড়ে গিয়েছে এবং ফানুসটি আবার আমাদের কাছে ফিরে আসছে Thank you.
সময় তো দর্শক মণ্ডলী অত্যন্ত জমকালো একটি দেখতে পাচ্ছি উপভোগ করছি আতশবাজি বাজি প্রজ্বলন এবং মানুষ উত্তোলনের মাধ্যমে আমাদের আজকের এই ফাইনাল নাইট হাডুডু টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ওই পাশে যে মানুষটি রয়েছে এটি নষ্ট হয়ে গেছে দয়া করে এটি নিভিয়ে দেন মাঠের দক্ষিণ কর্নারে দক্ষিণ পূর্ব কর্নারে মানুষটি নষ্ট হয়ে গেছে এটি নিভিয়ে দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রীপুর উপজেলা যুবক নেতা সাইদুল ইসলাম মোবারক ভাই ওনার ফেসবুক আইডি থেকে আমাদের আজকের এই নাইট হাডুডু খেলাটি সরাসরি সম্প্রচার করে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাই সাইদুল ইসলাম মোবারক ভাইকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্মিলন আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি শ্রীপুর উপজেলা নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যানই প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ হারুন রশিদ ওরফে বাঘ বাদল ভাই উনিও একটি ফানুস উড়িয়ে আজকের খেলার উদ্বোধন করছেন খেলা কমিটির পক্ষ থেকে বাদল ভাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অত্যন্ত সুন্দর ভাবে ফানুস উড়িয়ে দিলেন আমাদের বর্মিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ খন্দকার এবং বর্মিন আওয়ামী যুবলীগের দেখতে পাচ্ছেন মানুষ উড়িয়ে আকাশের পূর্ণ সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অতিথিবৃন্দ রয়েছেন ওনারা অনেক এনজয় করেছেন আমাদের আজকের এই জমকালো এই উদ্বোধনটি আতশবাজি প্রজ্বলন ফানুস উত্তোলনের মধ্য দিয়ে আজকের খেলা হয়েছে আমি যারা মাঠে রয়েছেন সকলের প্রতি বিরুদ্ধ বক্তব্য আপনারা সবাই দয়া করে মাঠের বাইরে চলে যান মাঠের ভিতরে যারা রয়েছেন আপনারা সকলে দয়া করে মাঠের বাইরে অবস্থান করেন দর্শক মন্ডলী অত্যন্ত সুন্দর আতশবাজি এর মধ্য দিয়ে আজকের এই খেলার উদ্বোধন সম্পন্ন হয়েছে যারা এখনো মাঠে এবং যারা সার্বিক সহযোগিতা রয়েছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করবো মাঠের ভিতরে যেই কাগজগুলি রয়েছে এগুলি পরিষ্কার করে দেন আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ মানুষটি উত্তোলন করছে শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রেবেকা আপা আস্তে আস্তে পরিষ্কার করে দেন যারা মাঠের ভিতরে রয়েছেন খেলোয়াড় ব্যতীত খেলোয়াড় এবং খেলা পরিচালক ব্যতীত আপনারা যারা মাঠের ভিতরে রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা দয়া করে মাঠ থেকে বাইরে চলে যান খেলোয়াড় এবং খেলা পরিচালনা লোক ব্যতীত যারা রয়েছেন সবাই মাঠের বাইরে চলে যান আমি উভয় টিমের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে আমাদের মাঠের ভিতরে খেলোয়াড় খেলা পরিচালনা এবং যে মিডিয়ার ব্যক্তিত্ব রয়েছেন ওনারা ব্যতীত আপনারা সবাই মাঠের বাইরে চলে যান খেলোয়াড় এবং খেলা পরিচালক ব্যতীত সবাই মাঠের বাইরে চলে যান আমাদের দর্শক বৃন্দ এবং অতিথিবৃন্দ আজকের এই জাতীয় বাংলার ঐতিহ্যবাহী খেলা নাইট হাডুডু খেলাটি ওনারা উপভোগ করবেন তাই আপনারা দয়া করে বাইরে চলে যান যারা মোবাইলে আজকের এই নাইট খেলাটি লাইভ দিচ্ছেন দয়া করে আপনারা মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে লাইভ দিবেন মাঠের ভিতরে প্রবেশ করবেন না
আশিক তোর কাছে আমি সব পুরা খেলা খেলা পুরা না তোর খেলা 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 তুই খেলা এই আমিন ভাই হঠাৎছ আর দুটো খেলার নাম তো বলছিস হ্যাঁ দুদু এইটা ভাই হয়ে গেছে তারা ঘুরা হইছে তারা অনেক চেঞ্জ করে দিত না অনেক চেঞ্জ করা যাইতাছে না চেঞ্জ করা না গেলে তোর সোমার একটা সমস্যা এটা পরে চেঞ্জ করাবো হ্যাঁ দুদু খেলা এটা পরে চেঞ্জ করাবো এটা পরে চেঞ্জ করাবো তুমি খেলা শেষ করো তুমি এটা একলা দাও সম্মানিত উপস্থিতি আমরা হচ্ছে উত্তর কর্নার থেকে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক বর্মী আমেরিকার সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বারকে বেস পরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি বর্মী আমেরিকার সাধারণ পাঁচ নম্বর আমেরিকার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু ভাইকে বেস পরিয়ে দিচ্ছেন আজকের খেলার উদ্বোধক বরুণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বারকে আজকের খেলার সম্মানিত উদ্বোধক বরুণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলী আমজাদ পণ্ডিত মেম্বারকে বেশ করে দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু আজকের খেলার প্রধান আলোচক বর্মী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন রশিদ খন্দকার সাহেবকে বেশ করে দিবেন বর্মী ছাত্রলীগের সাবেক পাঠ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম বেশ করে দিচ্ছেন বর্মী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুন রশিদ খন্দকার সাহেবকে এই পর্যায়ে আজকের খেলার বরেণ্য অতিথি বর্মী আওয়ামী জীবনীকের সাবেক সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ বাদবাদল ভাইকে বেশ করে দিবেন বর্মী ছাত্রলীগের অন্যতম প্রভাবশালী ছাত্রনেতা আমার রাজনৈতিক সহযোগিতা জনাব মোহাম্মদ সজীব আহমেদ বেশ করে দিচ্ছেন শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য জনাব মোহাম্মদ হারুন রশিদ বাদল ভাইকে বেশ করে দিচ্ছেন সজীব আহমেদ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারুন রশিদ বাদুরকে বেশ করে দিচ্ছেন জনাব মোহাম্মদ সজীব আহমেদ কি গো পাঁচ নম্বর আওয়ামী লীগের সাবেক সভাপতি এই পর্যায়ে সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহাদুল্লাহ মেম্বারকে বেশ পড়িয়ে দিচ্ছেন বর্মী পাঁচ নম্বর আওয়ামী লীগের সহ সভাপতি সুরুজ মিয়া সবাইকে বেশ করে দিচ্ছেন আমাদের ছাত্রলীগের একজন নেতৃবৃন্দ আমাদের যে সকল অতিথিবৃন্দ রয়েছেন তো আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি সকলকে বেশ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছে আমরা বেশি সময় নেব না খেলার সময় সফল হচ্ছে
সম্মানিত অতিথিবৃন্দ, এখন আমাদের অতিথি মহোদয়ের মধ্যে যারা আপনারা বাইরে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের অতিথি মঞ্চের পিছনে চেয়ার রয়েছে, আপনারা দয়া করে এসে বসেন। প্রধান রেফারি রমজান মাস্টারকে বেস পরিয়ে দেবেন জনাব মোহাম্মদ রাশিদ ভাই। পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সুরুজ ভাইকে বেস করে দিচ্ছেন জনাব মোহাম্মদ মুস্তফা ভাই। এদিকে গরু আছে নাকি? গরু আছে এদিকে? গরু কই বান্দা? এদিকে গরু আছে না? আমি খেলার যে দুই টিমের খেলোয়াড় ভিতর রয়েছে আপনাদের সবার দৃষ্টিভ্রষ্ট মাঠের ভিতরে প্রবেশ করেন, দুই টিমের খেলোয়াড়দের দৃষ্টিভ্রষ্ট করছে আপনারা মাঠে প্রবেশ করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই খেলায় অংশগ্রহী অংশগ্রহণকারী টিম হচ্ছে ডি ওয়াইফাই একাদশ বনাম মানবতা একাদশ। ডি ওয়াইফাই একাদশের হয়ে গুরু কই? গুরু কই? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আসলে আমাদের গুরু, আমাদের গরু, এটা আমাদের প্রথম পুরস্কার গুরু, এখানে দেখতে পাচ্ছেন এই হাডুডু খেলার প্রথম পুরস্কার গুরু, একটা খাসি কোথায়, এই শার্টটি আমাদের প্রথম পুরস্কার। দেখতে পাচ্ছেন হাডু খেলার প্রথম পুরস্কার আমাদের গরু। আমি একটা পার উপভোগ করবে, আপনারা কেউ মঞ্চের সামনে থাকবেন না, আমার লগে। আর যে সকল দর্শক মন্ডলী আপনারা মোবাইলে লাইভ দিবেন, দয়া করে মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে দিবেন। আমি প্রায় 9টা বেজে গেছে, খেলোয়াড়দের দৃশ্য আকর্ষণ করছি, আপনারা মাঠের ভিতরে প্রবেশ করেন। তুই দেখ না আরে কার রাম, আমি কার রাম, এটা আমার, এটা না দে পিসি, তোমার আমার পিসি দে। এটা ডি ওয়াইফাই একাদশের হয়ে যারা আজকে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ রক্তিম, মোহাম্মদ মারুফ, মোহাম্মদ শাউন, মোহাম্মদ জহিরুল, মোহাম্মদ সরুদ, চল ভাই এই যে এটা একটু এদিকে দাঁড়িয়ে দেন না তো, পড়ে একটু দেয়া হলো। হ্যাঁ
একাদশ আপনারা দেখতে পাচ্ছেন একাদশ সবাই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিওয়াইফাই একাদশকে দেখতে পাচ্ছেন সবাই ভিডিও ঠিক আছে দাদা আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনি খেলার মাঠের ভিতরে প্রবেশ করেন মাঠের ভিতরে প্রবেশ করছেন আজকের এই খেলার অংশগ্রহণকারী মানবতার টিম মানবতার টিমের জন্য জোরে একটি গোল করে দিবেন এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে আজকের এই জাতীয় খেলা বাংলার ঐতিহ্য বই হাডুডু খেলার খেলার আজকের মানবতার টিমের যে সকল খেলোয়াড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওরা আমাদের অতিথিবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মাঠের ভিতরে প্রবেশ করছেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্মিনন কমিউনিটি পুলিশিং এবং বর্মি বাজার শিল্প বণিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আসন্ন ছয় নং বর্মিনন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার জহুরুল ইসলাম সরকার ভাইকে দেখতে পাচ্ছি খেলোয়াড়বৃন্দ আমাদের অতিথি মহোদয়গণের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মাঠে প্রবেশ করছে আমাদের কোম্পানির সবাই বিল নিতে উত্তর প্রান্তে আমাদের বিল দিয়ে দিবে মানবতা একাদশ এবং দক্ষিণ প্রান্তে ডি ওয়াইফাই একাদশ অবস্থান করবে ডি ওয়াইফাই একাদশ সবাই সকালে আমন্ত্রিত আপনারা খেলার মধ্যে ডি ওয়াইফাই একাদশের টিম ম্যানেজার সুভাষ ভাই দৃষ্টি আকর্ষণ করছি আপনি মাইক্রোফোনের কাছে দেখা করেন ডি ওয়াইফাই একাদশের সুভাষ ভাই সম্মানিত উপস্থিতি আজকের খেলার সম্মানিত বরেণ্য অতিথি বর্মিনন বর্মি বাজার শিল্প বণিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার জহির ভাইকে বেশ পড়িয়ে দিচ্ছেন বর্মিনন ছাত্রলীগের অন্যতম ছাত্র নেতা জনাব মোহাম্মদ শরীফ আহমেদ পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জনাব মোহাম্মদ শাহজাহান শেখকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং বাতেন শেখ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতিথি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মাঠে অবস্থান করছেন ডি ওয়াইফাই একাদশ এবং মানবতা একাদশের খেলোয়াড় বৃন্দ আপনাদের দুই টিমের জন্য রইল আমাদের অতিথি মহোদয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলা যুবলীগের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ গুলজার হোসেন খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাঠের ভিতর আপনারা এলুম পাথার ভাবে ঘোরাফেরা করছেন বৃন্দ যারা রয়েছেন ওনারা খেলা এটা এটা বন্ধ হতে হবে দয়া করে সরে যাবেন তাহলে ভিডিও করতে পারবে সম্মানিত উপস্থিতি আমাদের খেলা
টসের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোন টিম আগে নাম দিবেন এবং দুই টিমের যারা টিম ম্যানেজার রয়েছেন ওনারাও খেলা উদ্বোধনের আগে আতশবাজি প্রজ্বলন করবেন। দুই টিমের টিম ম্যানেজার আমরা দেখতে পাচ্ছি ওনারা আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে দুই টিমের যে খেলার সূচনা সেটি করবেন এবং এরই পরপরই টস হবে। টসের মাধ্যমে আমরা জানতে পারবো কোন টিম আজকের খেলায় প্রথম দম দিবেন। আসলে দমের খেলা হচ্ছে হাডুডু খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। যে সকল বাইরে মাঠে প্রবেশ করে আপনারা অতিথিদের সামনে আছেন, দয়া করে মাঠ থেকে দূরে সরে যান। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার দুই টিমের টিম ম্যানেজার আতশবাজি জ্বালিয়ে দিলেন এবং সবাই জোরে করতালি হবে দুই টিমের জন্য, সবাই জোরে করতালি হবে। ধন্যবাদ। ধন্যবাদ দুই টিমের ম্যানেজারকে। প্লেয়ার ব্যতীত এবং আজকের খেলার সভাপতি উদ্বোধক এবং বরেণ্য অতিথি ব্যতীত যারা রয়েছেন দয়া করে আপনারা মাঠের বাইরে চলে যান। আমাদের আজকের খেলার বরেণ্য অতিথি উদ্বোধক প্রধান আলোচক এবং খেলোয়াড় ব্যতীত যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে। কোন টিম আগে দম নেবেন আজকের এই খেলার দুই টিম ম্যানেজার রয়েছেন এবং টস জিতেছেন ডি ওয়াইফাই। প্রথমে দম নিয়ে যাবে ডি ওয়াইফাই একাদশ। তুমি তাহলে হয়ে গিয়া সে যে সাইডে থাকো, তুমি এই জিনিসটা থাকো। না না ডাইরে আর জিরো ওই সাইডে ওই সাইডে ওই সাইডে সবাই সামনে দাও, সবাই সামনে দাও। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দুই টিমের টিম ম্যানেজার টিমের খেলোয়াড়বৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাঠের মধ্যে প্রবেশ করেছেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক। আমাদের মাঠের ভিতরে প্রবেশ করেছেন আজকের খেলার উদ্বোধক জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত সভাপতি বর্মিন আওয়ামী লীগ। মাঠের ভিতরে প্রবেশ করেছেন এই পর্যায়ে উদ্বোধনী সূচনা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বর্মিন কমিউনিটি পুলিশিং এবং বর্মী বাজার শিল্প ও বণিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ জহির ইসলাম সরকার জহির ভাইকে। জিওয়াইফাই ফাইনাল একাদশ ও মানবতা একাদশ নাইট হাডুডু ফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত রয়েছেন বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধা জনাব আলী আমজাদ পণ্ডিত ভাই, রাজনৈতিক সহসদ হারুন রশিদ খন্দকার, বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আব্দুল খালেক কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বলছি সেই হাডুডু খেলার আজকে নাইটে রাত্রে যে সুন্দর খেলার আয়োজন করেছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনরতা ইকবাল হোসেন সবুজ ভাই যে উদ্দেশ্য নিয়ে এই শ্রীপুরের জনগণ ভোট দিয়েছিল এই শ্রীপুর হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, ভূমিদস্য মুক্ত, তারই ধারাবাহিকতায় এই শ্রীপুরের পরিবেশকে সুন্দর রাখার জন্য আজকে দুর্লভপুর গ্রামে যে হাডুডু নাইট ক্লাবের নাইট খেলার যে আয়োজন করেছে
তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলায় যিনি আম্পায়ারের দায়িত্ব রয়েছেন ওনার যে সিদ্ধান্ত হবে, আমরা সবাই দুই টিমে খেলাকার অবশ্যই আমাদেরকে ফাইনাল খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং এই খেলাকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। সবাই সুস্বাস্থ্য কামনা করে গাজী মুক্তির আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সুবোধ ভাইয়ের জন্য দোয়াচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকার জয়ের ভাইকে এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে উদ্বোধনী সূচনা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পূর্ণ আওয়ামী যুব লীগের সাবেক সফল সভাপতি পরম শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ হারুনুর রশিদ বাদল ভাইকে। আমাদের এই দুর্গপুরে উক্ত খেলার সভাপতিত্ব করছে আমার অত্যন্ত কাছের ছোট ভাই জনাব শাহাদুল্লাহ সাবেক মেম্বার। আজকের খেলা উদ্বোধন করবেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক স্নেহের হারুন খন্দকার খেলা সূচনা বক্তব্য রাখলেন। ছোট ভাই জনাব জহুরুল ইসলাম সরকার সহ অত্র এলাকার সম্মানিত মুরব্বিরা, আসলে এখানে যে আয়োজন করেছে এই আয়োজনে আমাকে আসতেই হয়। আমার এই যে কেন্দ্র, এই কেন্দ্রে আমি কৃতজ্ঞ 2009 সাল, এবং এই যে গত ভাইস চেয়ারম্যান নির্বাচনও আমি বিপুল ভোট পেয়েছি, যেহেতু আপনারা এই এলাকায় আমাকে দুইটা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, যদিও আমি নির্বাচিত হতে পারি নাই। আর আজকের যে খেলা, এই খেলা আমি আশা করি এটা একটা ফ্রেন্ডলিনেস প্রীতি খেলা হবে। হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা, জাতীয় খেলা হইল, খেলাটা খুব একটু রিস্কি, যে এখানে অনেক সময় অনেকে আহত হয়ে যায়। তো এখানে যেহেতু আমাদের এলাকার টিম, আপনারা এমন মারাত্মক পর্যায়ে যাবেন না, মানে কোনো অবস্থাতে ফাউল যেন না হয়, যে ফাউলটা রেফারি সাহেবকে আমি আহ্বান জানাবো যে খুব ভালোভাবে সুন্দরভাবে যেন পরিচালনা করে। আর খেলার প্রাণ হচ্ছে রেফারির সিদ্ধান্ত মানা, আপনারা অবশ্যই রেফারির সিদ্ধান্ত মানবেন এবং কোনো অবস্থাতে দয়া করে অনুরোধ করব যে কোনো ফাউল করবেন না, যেন এটার জন্য আমাদেরকে কষ্ট পেতে হয়। অনেক সময় হাডুডু খেলা চিরজীবনের জন্য অপঙ্গ হয়ে যায়, অনেক অনেকে অনেক সময় হাত পা ভেঙে যায়। এই ঘটনাগুলো যেন না ঘটে, ফ্রেন্ডলি ম্যাচের মতন যেন সুন্দরভাবে ভালোভাবে এই খেলাটি সমাপ্ত, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আজকের খেলার অন্যান্য অতিথি বাদল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বর্মিনন 9 নং ওয়ার্ডের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, আজকের খেলার শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বার সাহেবকে শুভ উদ্বোধনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং বর্মিনন পরিষদে যে সমস্ত চেয়ারম্যান সাহেবগণ মারা গিয়েছেন ওনাদের স্মরণে নায়ক হাডুডু ফাইনাল প্রতিযোগিতা 2021 স্থান দোলকপুর পূর্বপাড়া গুরুস্থান জামে মসজিদ সংলগ্ন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদুল্লাহ মেম্বার সাহেব আজকের এই খেলায় উপস্থিত আছে। আমাদের বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুন খন্দকার সাহেব আজকের এই অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেছেন। একটু আগে আপনারা আমাদের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগে শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব হারুন রশিদ বাদল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেছেন। একটু আগে আমাদের বর্মিবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক
জনাব জহুরুল ইসলাম সরকার আজকে এই খেলায় উপস্থিত আছেন। আমাদের ধর্মী ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আজকের এই মাঠের চতুর্পাশে অগণিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। পাশাপাশি আজকে আমাদের মাঝে দুদল প্রতিযোগিতা করবেন আমাদের খেলোয়াড় ভাইরা। আজকের এই খেলা যিনি পরিচালনা করবেন আমাদের রেফারি অত্যন্ত ভালো রেফারি হিসাবে আমাদের এই বর্মী ইউনিয়নে খ্যাতি অর্জন করেছেন। আমার উনি যে নির্দেশনা দিবেন আমি আশা করি আমাদের খেলোয়াড় ভাইয়েরা আপনারা ওনার সিদ্ধান্তে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নেবেন। আমি আমাদের গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ সাহেব, আপনারা দেখেছেন কিছুদিন আগে রাজাবাড়িতে একটি বিশাল খেলা হয়েছে, ব্যাডমিন্টন খেলা হয়েছে, সেটি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ সাহেবের নামে সেই খেলাটি সম্পন্ন হয়েছে। হাজার হাজার লোকের উপস্থিতিতে সেই খেলাটি সম্পন্ন হয়েছে। তার কারণ হচ্ছে এই, আমাদের গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশ থেকে মাদক সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে যে বিকল্প একটি চিন্তা করেছেন যে খেলাধুলা দিলে আমাদের যুব সমাজ ভালো থাকবে, সেই কারণে আজকে আমাদের গাজীপুর তথা সারা বাংলাদেশে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছেন সরকারিভাবে, সেই খেলাধুলাগুলি আয়োজন করেছেন সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ সাহেব আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেক ইউনিয়ন এবং শ্রীপুর উপজেলা লেভেলে যে সমস্ত খেলাধুলা হবে তোমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে তোমরা সবাই সেই খেলায় উপস্থিত থেকে মানুষকে উৎসাহিত করবা, এই নির্দেশনা মোতাবেক আজকে আমাদের এই আজকের এই মাঠে আমাদের শত শত আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আজকে এসেছেন। তাই আমি আজকের এই সুন্দর পরিবেশে যারা এই খেলার আয়োজন করেছেন আমি বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আমাদের গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য যে উদ্যোগ নিয়েছেন ওনার উদ্যোগের কারণে আজকে সারা গাজীপুর জেলাতে যে খেলাধুলো হচ্ছে সেই জন্য আমি গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ সাহেবকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমার দলের পক্ষ থেকে বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওঠানোর দায়িত্ব, ওঠানো এবং নামানোর দায়িত্ব হচ্ছে সংরক্ষণ করে বসে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের খেলা শুরু হবে। একটি কথা বলার জন্য মাইক ধরেছে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রয়াত চেয়ারম্যানদের স্মরণে আজকে সুন্দর একটি খেলার আয়োজন করেছে। আমাদের প্রয়াত চেয়ারম্যানদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা যারা আগামী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি আজকের অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আয়োজনটা করেছে সেই গুরুস্থানের পাশে প্রয়াত চেয়ারম্যানদের স্মরণে
আগামী দিনে যারা চেয়ারম্যান নির্বাচন করবেন তাদেরকে দাওয়াত দিয়েছে গুরুস্থানের পাশে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি। খুব খেয়াল করে চেয়ারম্যান পাঠাবেন, যারা মরে গেছে ওদের স্মরণে এরপর গুরুস্থানের পাশে। সুতরাং চেয়ারম্যান শো ফেসবুক আইডি দিয়ে আজকের এই নাইট হাডুডু ফাইনাল খেলাটি লাইভ করবেন। দয়া করে আপনারা মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে লাইভ করবেন, যাতে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছে ওনাদের খেলা দেখতে কোনো অসুবিধা না হয়। তুই কিন্তু খেলা লাইভ করবি, সম্মানিত উপস্থিতি। এরই মধ্য দিয়ে শুরু হয়ে যাচ্ছে আজকে বর্মিনন পরিষদের সকল প্রয়াত চ্যাম্পিয়নদের স্মরণে জাতীয় বাংলার ঐতিহ্য আজকের এই হাডুডু খেলায়। ডি ওয়াইফাই একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে এবং মানবতা একাদশ মাঠের উত্তর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। দম দিলেন ডি ওয়াইফাই একাদশ, দম নিয়ে যাচ্ছেন মানবতা একাদশ। আশিক মেডেল দিগা, মেডেল দিগা, মেডেল দিগা। মাঠের ভিতরে যারা প্রবেশ করেছেন সকলে বসে পড়ুন। দম নিয়ে গেছেন ডি ওয়াইফাই একাদশ, দেখা যাক উনি কি করে মাঠে। আমি সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় হাডুডু খেলার যে প্রথম পুরস্কার একটি অত্যন্ত সুদর্শন সারগরু, সারগরু এবং হচ্ছে একটি আকর্ষণীয় খাসি। আমি প্রজেক্টরের মাধ্যমে আজকের খেলার যে চ্যাম্পিয়ন প্রাইস এবং রানার্স আপ প্রাইস সেটি দেখানোর জন্য অনুরোধ করছি। Thank you.
सागर ओए सागर ठीक से সভাপতি প্রতিনিধি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফাহিম ভাই ফাহিম খন্দকার ভাই ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং খেলা কমিটির পক্ষ থেকে আপনাকে জানাই মজুমের শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন Well,
সম্মানিত দর্শক মণ্ডলী অত্যন্ত চমৎকার পারফরম্যান্স করে যাচ্ছেন আমাদের ডিওয়াইফাই এবং মানবতা একাদশ খেলোয়াড়দের উৎসাহের জন্য আবার আপনারা সবাই জোরে করতালি দিবেন অবশ্যই করতালি দিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফাহিম ফাহিম খন্দকার ভাইকে বেশ করে দিবেন বরগুনা ছাত্রলীগ নেতা জনাব মোহাম্মদ সাকিব আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফাহিম খন্দকার ভাইকে বেশ করে দিবেন বরগুনা ছাত্রলীগ নেতা সাকিব আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত পানি আনলো কইছি বাল দিতা মানে আল্লাহ লাস্ট মেন কইছি না হ্যাঁ কবাডি কবাডি এটা দেখছো না দে হ্যাঁ কি মারা গেছ তো তুই তুই বাড়তি মানুষ
অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট নিয়ে নিলেন সাউন্ড সিস্টেম সোহেল ভাই। আশিক, ও আশিক মিডল থেকে কর। দর্শক, সাদিয়া নামের একটি মেয়ে মাঠের পূর্ব প্রান্তে কাছে, ওনার বাবাকে খুঁজে পাচ্ছে না। সাদিয়ার বাবা, আপনি যেখানে থাকেন, আপনার মেয়ে মাঠের পূর্ব আশেক 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 তুই মিডল থেকে করবে, মিডল থেকে মিলতে করলে বোর্ড আয় না। আচ্ছা তাই কর, তোর মতো কর, তোর মতো কর। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু খেলা। আবারও ধন্যবাদ না দিয়ে পারছি না, যার আয়োজনে, যার অত্যন্ত প্রচেষ্টায় আমরা উপভোগ করছি আজকের এই ফাইনাল হাডুডু খেলা। বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং পাঁচ নম্বর আওয়ামী লীগের পাঁচ নম্বর ওয়ার্ডের সাবেক বর্মিনন পরিষদের মেম্বার জনাব মোহাম্মদ সাদুল মেম্বার সহ দর্শক মন্ডলী, যে কথাই ছিলাম, ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ বর্মিনন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাঁচ নম্বর মেম্বার শাহাদুল মেম্বার সাহেবকে। বিশেষ করে অনুরোধ করব, আজকের যে খেলাটি এখানে অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে, জাতীয় খেলা হাডুডু খেলা উপহার দিয়েছেন, এই জন্য অতিথিবৃন্দের পক্ষ থেকে আজকের এই খেলার আয়োজক শাহাদুল মেম্বার সাহেবকে অত্যন্ত শুভে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিনীত অনুরোধ করব, আপনার এই এই ধরনের প্রচেষ্টা যেন আমরা দেখতে পাই। আমরা আশা করি প্রতি বছরই আপনি আমাদেরকে এই ধরনের যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলি রয়েছে সেগুলি উপহার দিবেন। আমাদের বর্মিনন ভাইয়ের যে সকল নেতা কর্মী রয়েছেন তাদের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে আপনি আনন্দ দিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করব। অত্যন্ত চমৎকার আয়োজন করার জন্য আবারও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ শাহাদুল্লাহ মেম্বার, আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নূর মোহাম্মদ রাজু, বর্মিনন আওয়ামী যুবলীগ নেতা জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন, সজীব আহমেদ সহ সকল আয়োজক কমিটিকে। সম্মানিত দর্শক, এখন নমস্কার বিরতি, দর্শক মন্ডল আপনারা একটু লড়াচড়া করবেন না, আমাদের অল্প কিছুক্ষণ সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে এবং এই বিরতির মধ্যে পাঁচ মিনিট বিরতি। সম্মানিত দর্শক, পাঁচ মিনিটের বিরতি দেওয়া হয়েছে, বিরতির মধ্যে আমাদের আজকের খেলার বিশেষ আলোচনা গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার ভাইকে ভাইয়ের সাথে বর্ণনা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ আতশবাজি প্রচলন করার জন্য বিরতি অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঠে প্রবেশ করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুরের জেলা ছাত্রলীগের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রলীগের হৃদয় স্পন্দন, যিনি আমাদের সকল ছাত্রলীগ ভাইদেরকে অত্যন্ত অনুপ্রেরণা দিয়ে থাকেন, আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ জননন্দিত জনতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের অত্যন্ত স্নেহাদণ্ড,
দীর্ঘদিন যাবৎ যিনি বিচক্ষণতার সহিত ছাত্র রাজনীতি পরিচয় করে যাচ্ছেন, আমরা আশাবাদী আগামী দিনে অবশ্যই অবশ্যই আমাদের প্রিয় ভাই আমাদের Come in at the dance and you have to dance up. When you hear the reggae music, and you put your hands up. And you put the ganja, and you put your hands up. Everybody, they must jump up and put their hands up. Come in at the dance and you have to dance up. When you hear the reggae music, and you put your hands up. And you put the ganja, and you put your hands up. Everybody, they must jump up and put their hands up. আমাদের ছাত্র সমাজের প্রিয় মুখ গাজীপুর জেলার ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের মাননীয় সাংসদ ইকবাল হোসেন সমন্বয়ের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার ভাই, সবাই জোরে একটি করতালি হবে ফাহিম ভাইয়ের জন্য, সবাই জোরে একটি করতালি হবে। ধন্যবাদ। এ পর্যায়ে ফানুস উত্তোলন করবেন। আজকের এই অনুষ্ঠানের আজকের নাইট হাডুডু ফাইনাল খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার ভাই, এবং আজকের এই খেলার পরিচালনার জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের বর্মীয় ছাত্রলীগকে সুশোভিত করার লক্ষ্যে, তিনি বর্মীয় নেপথ্য দর্শনে কাজ করে যাচ্ছেন, আমার রাজনৈতিক সহযোগদান জনাব মোহাম্মদ সজীব আহমেদ সহ আমাদের বর্মীয় ছাত্রলীগ ত্রিপুরা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার ভাই।
সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি মানুষ উত্তোলন করছেন আমাদের আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফাহিম খন্দকার ভাই তার সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা ছাত্রলীগ তার সাথে রয়েছেন আজকের খেলার যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন আজকের খেলার আয়োজক কমিটির অন্যতম খেলোয়াড় এবং খেলা পরিচালনায় যারা রয়েছেন তারা ব্যতীত সবাই যারা মাঠের ভিতরে রয়েছেন দয়া করে বসে পড়েন নয়তো মাঠের বাইরে যান দয়া করে মাঠ পরিষ্কার করে দেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের আজকের খেলায় যিনি সেরা পারফরমেন্স করবেন তার জন্য রয়েছে একটি বিশেষ পুরস্কার এবং সেই সেরা খেলোয়াড়ের তালিকায় এখনো এগিয়ে রয়েছেন আমাদের মানবতা একাদশের মোশাররফ ভাই হয়ে গেল আসি সামনে যারা রয়েছেন দয়া করে বসে পড়বেন আমাদের মঞ্চের পিছনে থাকা উচিত দিবেন দৌড়ারা খেলা দেখতে পাচ্ছে না সম্মানিত উপস্থিতি বিশেষ করে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলায় অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে যে সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং খেলার শুভ উদ্বোধন করেছেন আজকের খেলার শুভ উদ্বোধক কর্মী আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী আফজাল পন্ডিত ওনার সাথে শুভ উদ্বোধন করেছেন আমাদের আজকের খেলার বরেণ্য অতিথি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারুনুর রশিদ ওরফে বাদ বাদল ভাই উপস্থিত রয়েছেন কর্মীন কর্মী বাজার বণিক সমিতি এবং কর্মীন কমিউনিটি পুলিশের সংগ্রামী সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সরকার আমাদের মাঝে আজকের খেলায় যিনি প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অসুস্থতা থাকা সত্ত্বেও আপনাদের ভালোবাসায় আপনাদের টানে যিনি এখনো বর্মিনের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ফিরে থাকেন আমার রাজনৈতিক অভিভাবক বর্মিন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে উপস্থিত হয়েছেন বর্মিন আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আব্দুল খালেক কাকা উপস্থিত আছেন
বর্মিন আওয়ামী লীগের প্রস্তাবিত সহসভাপতি আব্দুল সামাদ মিয়া সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বর্মিন আওয়ামীর প্রস্তাবিত প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান উপস্থিত রয়েছেন। বর্মিন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস সেলিম উপস্থিত আছেন। বর্মিন পাঁচ নম্বর আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রেবেকা আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বর্মিন আওয়ামী লীগের প্রস্তাবিত দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান, যার নাম আগে বলা দরকার ছিল, অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই নাইট হাডুডু খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের আইকন আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার ভাই, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শ্রীপুর উপজেলা যুবলীগের সদস্য গুলজার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। চার নম্বর এবং পাঁচ নম্বর আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ আমাদের আজকের খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দ আমাদের শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বর্মিন ছাত্রলীগের অন্যতম নেতা সজীব আহমেদ, চাকরি আন্দ্রে শরীফ আহমেদ সহ এক যাক নেতৃবৃন্দ, সম্মানিত দর্শক মন্ডলী, যারা যে সকল দর্শক মন্ডলী আমাদের খেলাটি উপভোগ করছেন, নাইট সার এবং খাসি প্রীতি হাডুডু নাইট ক্রিকেট নাইট খেলাটি চমৎকারভাবে খেলা পরিচালনা করে যাচ্ছেন জনাব মোহাম্মদ রপ্তানি মাস্টার। Thank you.
সম্মানিত দর্শক, প্রার্থী হয়েছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ আলী আহমদ পণ্ডিত বাম্বার। আপনাদের কাছে আগামী দিনে ৬ নং উন্নয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে দোয়া চেয়েছেন বর্মিন নামে যুবলীগের সাবেক সফল সভাপতি শ্রীপুর উপজেলা পাচ্ছেন। আমরা সকলের জন্য দোয়া করে আসলে যিনি নৌকা প্রতীক নিয়ে আমাদের মাঝে আসবেন, আমরা যারা আওয়ামী লীগের কর্মী রয়েছে আমরা সবাই প্রাণপণ চেষ্টা করব ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য, যেহেতু চেয়ারম্যানদের স্মরণে আজকের এই খেলা এবং আমাদের মাঝে অসংখ্য চেয়ারম্যান প্রার্থীগণ উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। খেলার কিন্তু কোনো আবেগ পাইতেছি না, খেলা কেমন জানি জিভে যাচ্ছে। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি দুর্বল হয়ে গেলেন নাকি? সেরা খেলোয়াড়ের তালিকায় কিন্তু এখনো মোশাররফ ভাই রয়েছে। এখনো কিন্তু আসলে মাঠে আমরা দেখতে পাচ্ছি মানবতা একাদশে অনলি একজন প্লেয়ার রয়েছে, দেখা যাক উনি আমাদেরকে কি উপহার দিতে পারেন। এবং চমৎকার ভাবে খেলা করেছে স্যার এবং ওনার সহযোগিতায় রয়েছেন পার্থ পান্ডা আমাদের সভাপতি সূর্যত আলী এবং রুফুল আমিন ভাই, তিনজনে অত্যন্ত বিচক্ষণতার সহিত আজকে খেলা পরিচালনা করে যাচ্ছেন। সম্মানিত দর্শক, আজকের খেলা যাদের সৌজন্যে আপনারা উপভোগ করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে সৌজন্যে রয়েছেন প্রাইম ওয়ার্ল্ড কেবল নেটওয়ার্ক, সোহান সাউন্ড সিস্টেম এবং লুটে হান্টেডার্স, এদের ওনাদের সৌজন্যে আপনারা উপভোগ করছেন আজকের এই নাইট ফাইনাল হাডুডু খেলা। Thank you.
খেলা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন আমার মনে হচ্ছে এই খেলাটি একটু দীর্ঘ টাইম হয়ে যাচ্ছে দর্শক মন্ডলী আপনারা কেউ এলো পাথরে হবেন না দয়া করে সম্মানিত দর্শক মন্ডলী এর মধ্য দিয়ে আজকে আমাদের খেলা শেষ হলো এবং আজকের খেলার চ্যাম্পিয়ন টিম হচ্ছে ডি ওয়াইফাই অর্থাৎ দাদা ওয়াইফাই একাদশ দাদা ওয়াইফাই একাদশের জন্য সবাই জোরে একটি করতালি হবে আজকের খেলার চ্যাম্পিয়ন টিম ডি ওয়াইফাই একাদশ এবং রানার্স আপ টিম হচ্ছে মানবতা একাদশ আপনারা সকলে অত্যন্ত সুন্দর পারফরমেন্স করেছেন সবাইকে জানাচ্ছি খেলা পরিচালক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সময় তো দর্শক মন্ডলী ইতিমধ্যে আমাদের আজকের এই নাইট হাডুডু খেলাটি সম্পন্ন হয়েছে অত্যন্ত চমৎকার পারফরমেন্স করেছে আমাদের ডি ওয়াইফাই একাদশ অত্যন্ত চমৎকার পারফরমেন্স করেছেন বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু খেলায় ডি ওয়াইফাই একাদশ এবং মানবতা একাদশ এবং আজকের খেলার চ্যাম্পিয়ন টিম হয়েছে অর্থাৎ 1 লক্ষ টাকা দামের যে সারগুলটি রয়েছে এটি জিতে নিয়েছেন অত্যন্ত ভালো পারফরমেন্স করে আজকে চ্যাম্পিয়ন হয়েছেন ডিওয়াইফাই একাদশ এবং কাশিকে জিতে নিয়েছেন রানা হয়ে মানবতা একাদশ সম্মেলনের উপস্থিতি রাত্র অনেক হয়ে গিয়েছে আমরা অনেক বক্তার বক্তব্য দেওয়ার কথা ছিল এত ভক্ত বক্তব্য দিলেন না মাত্র দুজন বক্তব্য দেওয়ার পরে আজকে পুরস্কার বিতরণ করা হবে এবং আপনারা সকলে রাত্রে খাবার খেয়ে যাবেন সম্মেলনের উপস্থিতি আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসে সময় দিয়েছেন আজকের খেলার সম্মানিত উদ্বোধক বর্ণিরণ আওয়ামী লীগের সভাপতি সভাপতি বর্ণিরণ ছয় নম্বর ছয় নম্বর পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বার বরেণ্য অতিথি হিসেবে আমাদের মাঝে এসে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন ছয় নম্বর বর্ণিরণ পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বর্ণিরণ আওয়ামী যুব লীগের সাবেক সফল সভাপতি জনাব মোহাম্মদ হারুন রশিদ বাদল ভাই আমাদের মাঝে অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে সময় দিয়েছেন বর্ণিরণ আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্মিনারণ আওয়ামী যুবলীগের নেতা সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস আলী আপনারা সকলে কিন্তু রাতের খাবার নিয়ে যাবেন কেউ না খেয়ে যাবেন না আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্মিলন আওয়ামী লীগের প্রস্তাবিত সহসভাপতি আব্দুল সামাদ ভাই সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্মিলনের প্রস্তাবিত প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বর্মিলনের প্রস্তাবিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ
নজরুল ইসলাম প্রধান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের খেলার বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সংগ্রামী সাধারণ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল আমিন সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বর্মিনন নয়নগড়ের আওয়ামী লীগ নেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মালিক ব্যাপারী আমাদের পাঁচ নম্বর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু বর্মিন ছাত্র নেতা সজীব আহমেদ শরীফ আহমেদ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আজকের খেলার সম্মানিত বিশেষ আলোচক গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা ছাত্রলীগের ছাত্র সমাজের হৃদয় স্পন্দন আমাদের সকলের অভিভাবক পরম শ্রদ্ধেয় বড় ভাই গাজীপুর জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে যিনি ইতিমধ্যে গাজীপুর জেলার প্রথম অঞ্চল চষে বেড়াচ্ছেন গাজীপুর তিন আসনের মাননীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ ভাইয়ের অত্যন্ত স্নেহগণ্য আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফাহিম খন্দকার ভাই। শাকিল বক্তব্যটা তুল মহান ভাষা দিবস আজকের এই মাসে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন গ্রাম বাংলার ঐতিহ্য নয় বাঙালির প্রাণের খেলা এই হারেডু খেলাকে আজকে যারা বর্মি ইউনিয়ন থেকে তাদের পৃষ্ঠপোষকতায় বর্মি ইউনিয়ন ছাত্রলীগ নেতা বর্মি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজীব সহকারে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তাদের ঐক্লান্তিক পরিশ্রমে আজকের একটি সুন্দর এবং ব্যতিক্রমী একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। যে প্রোগ্রামটির মাধ্যমে আমরা ইতিমধ্যে অবহিত হয়েছি 30শে ডিসেম্বর নৌকা প্রতীক নিয়ে যিনি আপনাদের মনে মানুষ হিসেবে জয়লাভ করেছেন আপনাদের নেতা জনাব ইকবাল হোসেন সবুজ ভাই নির্বাচন ইশতেহারের পূর্বে ঘোষণা করেছিলেন এই অঞ্চল থেকে মাদককে নির্মূল করবে। সেই মাদককে নির্মূল করার আজকে যে একটি সুন্দর প্রয়াস সেই প্রয়াসকে আমি আমার গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সৈয়দুল্লাহ মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে যারা অলঙ্কিত করেছেন সেই সংগ্রামে আজকে অনুষ্ঠানে উদ্বোধক বর্মি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলী আমদাদ হোসেন পণ্ডিত সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। বর্মি ইউনিয়ন থেকে এই অঞ্চলের আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যেমন ইকবাল হোসেন সবুজ ভাইয়ের হাত শক্তিশালী করার জন্য তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমী নেতা যিনি অসুস্থ থাকা সত্ত্বেও আজকে আপনাদের মাধ্যমে আপনাকে জনগণের টানে ছুটে এসেছেন সেই সংগ্রামী নেতা হারুনা রশিদ খন্দকার সাধারণ সম্পাদক বর্মি ইউনিয়ন আওয়ামী লীগ উপস্থিত আছেন। আমি তাকে দেখেছি দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ করেছেন এই অঞ্চলকে যেমন ইকবাল হোসেন সবুজ ভাইয়ের হাতকে মসৃণ করার জন্য এই অঞ্চলের মানুষের ছোটখাটো সমস্যাকে আমাদের যেমন ইকবাল হোসেন সবুজ ভাই দৃষ্টিগোচর করার জন্য কাজ করে গেছেন সেই সংগ্রামী নেতা হারুনা রশিদ বাদল ভাই উপস্থিত আছেন জনির ভাই সহকারে এই অঞ্চলের আমাদের ছাত্রলীগ সহকারে সহকারে এই অঞ্চলে জানানোর সবাইকে কাজ করার পক্ষ থেকে অতিরিক্ত শুভেচ্ছা। আমি অসুস্থ সেজন্য বেশি কথা বলবো না, আমি বলতে চাই আজকে যারা ভাষার শহীদদের কথা স্মরণ করে যারা ভাষার জন্য আমরা আজকে একটি সুন্দর জাতি পেয়েছি মাতৃভাষা মাকে মা বলে ডাকার সুযোগ পেয়েছি যে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি গভীরভাবে তাদেরকে মন থেকে হৃদয় থেকে ধারণ করছি। আপনারা জানেন এই মাসটি যে কোনো অন্য কোনো মাসের চেয়ে ব্যতিক্রমী একটি মাস। আমরা জানি স্বাধীনতা সংগ্রামে বীর প্রমাণ হয়েছিল এই ভাষা শহীদদের মধ্য দিয়ে
বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করব সেই ৯৮ সনে বর্মিনিয়ন ছাত্রলীগের রাজপথ কাঁপানো ছাত্রনেতা আমাদের গাজীপুর দিন আসনের মাননীয় সাংসদ জননন্দিত জনতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহচর ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর বর্মিনিয়ন বর্মি বাজারের বিশাল আওয়ামী লীগের সম্মেলনে আমাদের প্রিয় নেতা ইকবাল হোসেন সবুজ ভাই যাকে বর্মিনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের টানে আপনাদের ভালোবাসায় যিনি এখনো বর্মিনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়ান আমার রাজনৈতিক অভিভাবক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার সাধারণ সম্পাদক বর্মিনিয়ন আওয়ামী লীগ বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খন্দকার সাধারণ সম্পাদক বর্মিনিয়ন আওয়ামী লীগ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام بولمين ان پرشد ترایتو چیرمن دیر شرانی آس کے لئے نائٹ ہاڈو ڈو خلال سرمانی در شبہ ہوتی این وارے شابق ممبر اور بولمین ان آولی کے سنگوڑی شمپتا جناب شاہد اللہ ممبر پردار مطلیشی اپسید تاگر خوضا چلو গাজীপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আমার রাজনৈতিক অভিভাবক জেলা শাসুদ্দিন মারাল উনির একটি বিশেষ কাজের জন্য উনি আসতে পারে নাই উপস্থিত আছেন আজকের খেলার উদ্বোধক ছোটবেলা যখন হাই স্কুলে পড়তাম এরশাদ বিরোধী আন্দোলনের জন্য যিনি লুঙ্গি পরে জয় বাংলা মিছিল দিয়ে আমাদেরকে স্কুল থেকে বের করে নিয়ে আসতেন বর্মি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্মি ইউনিয়ন নয় নং ওয়ার্ড থেকে বারবার যিনি সদস্য নির্বাচিত হয়েছেন এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনতা ইকবাল হোসেন সবুজ ভাই অত্যন্ত আস্থা বিশ্বাস থেকে বর্মি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ অর্পণ করেছেন সেই থেকে নেতা যিনি আগামীকাল আগামী দিন বর্মিনিয়ন আওয়ামী লীগ বর্মিনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন নৌকা প্রতীক আনার জন্য আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব আলী আহমেদ পণ্ডিত ভাই এখানে উপস্থিত আছেন ছোটবেলা যিনি স্কুল থেকে অত্যন্ত ত্যাগী এবং আওয়ামী লীগের নিখোঁজ একজন কর্মী হিসেবে কাজ করে গেছেন আমরা একসাথেই রাষ্ট্রপথে রয়েছি কাজ করেছি এরশাদ বিরোধী আন্দোলন করেছি খাদা বিরোধী আন্দোলন করেছি যিনি বর্মি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বর্তমান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য জনাব হারুন রশিদ বাদল ভাই আমার পাশে উপস্থিত আছেন যুবলীগ নেতা আমার বন্ধুবর যার সাথে রাজনৈতিক অঙ্গনে অনেক শ্রম ত্যাগ আমরা দিয়েছি আন্দোলন করেছি জনাব ইদ্রিস আলিফ উপস্থিত আছেন আমাদের বর্মিনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সহসভাপতি জনাব আব্দুসামাদ সেলিম উপস্থিত আছেন প্রস্তাবিত প্রচার ও প্রকাশনা সম্পাদক মজিবুর রহমান মজিব ভাই উপস্থিত আছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যিনি আগামী দিন এই গাজীপুর ছাত্রলীগকে তুলনান্ত করার লক্ষ্যে অত্যন্ত ত্যাগ শিক্ষার মধ্যে কাজ করে যাচ্ছেন জনতা ইকবাল হোসেন অত্যন্ত স্নেহভাজন জনাব ফাহিম গন্ধবার উপস্থিত আছেন বর্মিনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত দপ্তর সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত আছেন এই পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব সুদ্দিন ভাই উপস্থিত আছেন দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমির ভাই
উপস্থিত আছেন এই সাতটা ওয়ার্ড থেকে নির্বাচিত জনগণের প্রতিনিধি আমার ইউনিয়ন পরিষদের সদস্য জনাব হুমায়ুন কবির মেম্বার উপস্থিত আছেন এই সাতটা ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নুরুল আমিন তিন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালিক গাজীব উপস্থিত আছেন দুর্লভপুর গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মালিক ব্যাপারী উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জনাব সিরাজুল ইসলাম মন্ডল উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রলীগের নেতা কর্মী ভাইয়ার আমার এবং উপস্থিত আছেন উপজেলা মহিলা লীগের নেত্রী নাজমুন্নার রেবেকা উপস্থিত প্রাণপ্রিয় দর্শকবৃন্দ অত্যন্ত একটি জমকল অনুষ্ঠান এই ভাষার মাসে প্রয়াতদের স্মরণে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে হয়ে গেছে এই জন্য আমি আজকের সভাপতি এবং আয়োজকবৃন্দকে সকলকে বর্মিন্দ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মজুমের শুভেচ্ছা জানাই আপনারা জনতা ইকবলের সবুজ বাহিনী যখন এই শ্রীপুরকে মাদক মুক্ত ঘোষণা করেছেন সে ঠিক সেই মুহূর্তে আপনারা মাদক মুক্ত এবং সমাজ থেকে দুর্নীতিমুক্ত করার জন্য ভূমিদস্যু মুক্ত করার জন্য যে আয়োজন করেছেন এই জন্য আমারও বর্মিন্দ আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে মজুমের শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত সুন্দর খেলা হয়েছে খেলার মধ্য দিয়ে আমরা এই শ্রীপুরকে ভূমিদস্যু মাদক মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি সমাজ করার জন্য ইকবল সমুদায়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে কাজ করে যাব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই শ্রীপুরের তিন আসনের নেতা জনতা ইকবল সমুদায়ের যে মিশন সেই মিশনকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলে মিলে একটি আধুনিক উপসভা করার লক্ষ্যে কাজ করে যাব এই আশা অব্যক্ত করে আমি অসুস্থ আমার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি অবন্ত প্রকাশ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু খেলার বরণ্য অতিথি বর্ণন আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য পরম শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ হারুনুর রশিদ বাদল ভাইকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত সভাপতি সাবেক মেম্বার জনাব শাহাদুল্লাহ উপস্থিত হয়েছেন বর্মিন্দন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আলী আমজাদ পণ্ডিত ভাই আসলে হারুনে সবার নামিয়ে নিছে সময় স্বল্প সবার নাম নিলাম না ক্ষমা প্রার্থী আসলে খেলাটা এত জমকালো এবং সুন্দরভাবে আমার জীবনেও এরকম হাডুডু খেলা এতক্ষণ আমি দেখি নাই আমার কাছে এই খেলাটা একটা ভীতিকর খেলা কারণ যেভাবে হয় অনেক সময় দেখা যায় যে খেলাতে মারামারি পর্যন্ত হয় তো আজকে যে আয়োজক কমিটি এত সুন্দরভাবে জয় পরাজয় বড় কথা নয় দুই দুই দল আমাদেরকে খুব নির্মল আনন্দ দিচ্ছে এর জন্য আজকের আয়োজনের যে সারোয়ার আমার চাচা শ্বশুর ওনাকে আসলে ধন্যবাদ দেওয়া লাগে সেই এই খেলার মূল আয়োজক আমি মনে করি যে শাহাদুল্লাহকে উদ্বুদ্ধ করে সেই আয়োজনটা বেশি করছে সজীব সে অনেক পরিশ্রম করছে আরো সবার নাম তো আমি জানি না এখানে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আসছেন এই এসে এই খেলাটাকে উপভোগ করে সার্থক এবং সুন্দর করেছেন আগামী দিনে এই এলাকা আরো ভালো এবং সুন্দর খেলা হবে আশা রেখে এবং জননেতা জনাব ইকবাল হোসেন সবুজ ভাই যে মাদক মুক্ত ভূমিদস্যু মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত শ্রীপুর করতে চান তার হাতকে শক্তিশালী করবেন এ আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ছয় নং বর্মিন্দন পরিষদের প্রয়াত চেয়ারম্যানগণে স্মরণে নাইট হাডুডু ফাইনাল প্রতিযোগিতা 2021 স্থান দোলাপুর পূর্বপাড়া গুরুস্থান গ্রামে মসজিদ সংলগ্ন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার এক সময় বর্মিন্দন পরিষদে আমি যাকে নিয়ে
এই ওয়ার্ড থেকে যিনি মেম্বার হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করে আসছেন, আমার ছোট ভাই বর্মিনন আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদুল্লাহ মেম্বার সাহেব আজকের অনুষ্ঠানে একটু আগে বক্তব্য উপস্থাপন করেছেন। আজকের এই অনুষ্ঠানে যিনি বক্তব্য রেখেছেন আমাদের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য জনাব হারুন রশিদ বাদল বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যাকে গাজীপুর তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ সাহেব, এই বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন আমার ছোট্ট ভাই জনাব হারুন রশিদ খন্দকার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধেয় জনাব আব্দুল খালেক সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত সহসভাপতি আব্দুল সামাদ সেলিম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং আমাদের ওয়ার্ডের ওয়ার্ডের কমিটি হয় নাই, আমাদের সেই কমিটির যে সমস্ত ভাইরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সভাপতি সম্পাদকের জন্য, তার মধ্যে আমাদের সিরাজ মন্ডল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আর আজকের এই খেলা যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন শাহাদুল্লাহ মেম্বার সাহেবকে, যে ব্যক্তিটি তার ডাইন হাত হিসেবে কাজ করেছেন, আমাদের পাঁচ নম্বরের সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত আওয়ামী লীগ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক গ্রাম কমিটি আমার শ্রদ্ধার সভাপতি সম্পাদক, এবং আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী জনাবা রায়বেকা সন্তনা, আমাদের মাঝে উপস্থিত আছেন অক্টোয়া এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং আমাদের একজন মেহমান, আমার নামটা আগে বলা উচিত ছিল, আমাদের গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি পাওয়ার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য, এই গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন আমাদের ছোট ভাই জনাব হায়ম খন্দকার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বর্মী ইউনিয়নের এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আমার প্রান্তীয় ছাত্রলীগের ভাইয়েরা এবং আমার অত্র এলাকার আমার শ্রদ্ধা মরফিয়ান এবং আমার পাশে আমাদের মা ভনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে সত্যিকার অর্থে এখানে বক্তারা বক্তব্য উপস্থাপন করেছেন যে রাত্রের বেলা এমন একটি খেলা আজকে আমরা দেখেছি, আমার মনে হয় যে 20 বছরের ভিতরে গাজীপুর জেলার মধ্যে এই ধরনের খেলা হয় কিনা আমি দেখি নাই। যে খেলাটি আজকে সরাসরি আজকে বাড়িতে বসে দেখতে পেয়েছেন, শুধু খালি জমকালো অনুষ্ঠান করে তারা শান্ত হন নাই, আজকে ঘরে বসে বসে আজকে আমাদের খেলা উপভোগ করেছেন অনেক ভাইরা। আমি এখানে থাকার পরে বিভিন্ন মাধ্যমিক আমার কাছে ফোন এসেছে যে বড় ভাই আপনি আজকে খেলা উদ্বোধন করেছেন, আগে আপনি কোথায় থেকে দেখলেন, হয়তো আমরা দেখতেছি লাইভে দেখতেছি আজকে যে সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের ইনান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাদেব সাহেব অভিনন্দন জানাচ্ছেন। আমিও বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে
যারা খেলা আয়োজন করেছেন, যারা দিন রাত পরিশ্রম করে আজকে শান্তিপূর্ণ একটি খেলা আমাদের মাঝে উপহার দিয়েছেন, আমি বলবো না আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে খেলাটি হয়েছে, আজকে যে পুরস্কারের যে কথা শুনেছি এবং যে ছবি আমরা গরু দেখেছি, যে একটি ষাঁড় গরু মরার লক্ষ টাকার দাম হবে এবং বিশাল বড় একটি খাসি সেটাও বেশ 30-35 হাজার টাকা দাম হবে। এই যে একটি খেলা, আজকের এই খেলার যে খরচ যে হয়েছে সেটা তো আমি আগেই বলেছি যে 20 বছরের ভিতরে আমি এই ধরনের আলোড়ন একটা জাঁকজমকপূর্ণ খেলা আমরা কেউ দেখিনি। আজকে এমন একটি খেলা আমাদেরকে দিয়ে আজকে আমাদের মনকে শান্ত করেছেন আমি লক্ষ্য করেছি, যে আমরা যারা দেখেছি খেলা কেউ যে সেখানে যে অবস্থানে ছিলেন তারা খেলা শেষ না হওয়া পর্যন্ত সেই অবস্থান থেকে খেলাটি শেষ করে খেলতে হয় আমার। তাই আমি কথা না বলি আজকে আমাদের আমাদের বাংলাদেশের গণ প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন এই দেশের যুব সমাজকে বারো পথে আনার জন্য নেশার হাত থেকে মুক্ত রাখার লক্ষ্যে সরকারিভাবে খেলাধুলা নাটক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেক অনুষ্ঠিত স্থলে আত্মীয় মহোদয়কে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হোসেন সবুজ সাহেব কিছুদিন আগে রাজাবাড়িতে উনার নামে যে খেলা হয়েছে সেই খেলাকে আমরা দেখেছি। আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকের শ্রমিক লীগের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার নেতা কর্মীরা এসে সেই খেলা উপভোগ করেছে, সেই দায়ী অংশ হিসেবে আজকে আমরা গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেতা কর্মীরা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আজকে সাধারণ যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যেভাবে আজকে খেলাধুলার আয়োজন করা হচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেবের নির্দেশনা, সেই নির্দেশনা আগামী দিন পর্যন্ত সন্ত্রাস মুক্ত রাখার জন্য এবং মাদক মুক্ত রাখার জন্য যতদিন এগুলি মুক্ত না হবে ততদিন এই খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠান চলবে। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছি আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং তাদের পাশে দাঁড়িয়ে আমাদের জনগণকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা তাদের পাশে থেকে কাজ করব। আমার তাই আমি কথা না বাড়িয়ে আজকের এই খেলার সুন্দর পরিবেশ যে আমরা দেখেছি এবং আজকের এই খেলার কমিটির কমিটির সকল নেতৃবৃন্দকে আমি বর্মী আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জেলা বিকাশ হোটেল সবুজ সাহেবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বর্মী আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বার সাহেবকে আমি দুই টিমের খেলোয়াড়দের দৃষ্টা ঘোষণা করছি, আপনারা সকলেই মঞ্চের সামনে চলে আসেন। জনাব মোহাম্মদ শাহাদুল্লাহ মেম্বার সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পাইমার কেবল নেটওয়ার্কের সৌজন্যে দুলুপুর পাইনার হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠানের আজকের উদ্বোধক আমার শ্রদ্ধেয় মিলনের জনগণের অভিভাবক, আগামী দিন যিনি মিলনের নৌকাপূর্তি আশাবাদী আমাদের গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ ইকবাল হোসেন সবুজ ভাইয়ের অত্যন্ত কাছের মানুষ আমার, আমি বিগত 5 বছর আগে
অর্ডার মেম্বার ছিলাম আমার, যার সাথে আমি পাঁচটি বছর একসাথে পরিষদে কাটিয়েছি। আমার শ্রদ্ধেয় সবাই আজকের অনুষ্ঠানের উদ্বোধক আলিয়ামজন পন্ডিত সাহেব আজকে মঞ্চে উপস্থিত আছেন। আমার আরেক বড় ভাই বর্মী ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি, আমি কমিটির সদস্য ছিলাম বিগত দিন, তার যার সাথে আমার জননেতা ইকবাল হোসেন সবুজ ভাইয়ের রাজনীতি যার পাশে থেকে করেছি, এবং আমার অভিভাবক বর্মী ইউনিয়নের সাবেক সভাপতি গাজীপুর শ্রীপুর উপজেলার আহ্বায়ক সদস্য জনাব হারুন রশিদ বাদল ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের নেতা সবুজ ভাইয়ের যিনি চাচা বলে ডাকে আমার অভিভাবক আব্দুল খালেক চাচা, বর্মী ইউনিয়নের সভা সিনিয়র সহসভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন আমাদের বর্মী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হারুন খান চাচা আমার অনুপস্থিত আছেন মঞ্চে। আমার শ্রদ্ধা কাকা বর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি বর্মী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমার শ্রদ্ধেয় ইতিহাস আরে আমার শ্রদ্ধেয় চাষা এখানে আরো উপস্থিত আছেন। পাঁচটা ওয়ার্ডের সভাপতি জনাব সিদ্দিক বাপারি এখানে আরো উপস্থিত আছেন। বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তাবিত প্রচার সম্পাদক আমাদের শেরিম ভাই আরো এখানে উপস্থিত আছেন। মহিলা লীগের শ্রীপুর উপজেলা মহিলা লীগের সম্পাদিকা রাজমোহন রেবেকা এবং এলাকার মহিলামুরব্বী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সকলের নাম সময়ের অপচার জন্য বলতে পারি না, আমাকে ক্ষমা করে দেবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে হাডুডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে আমাদের গ্রামে, আজকে এটার আয়োজক আমাদের কেবল ব্যবসায়ী ডিশ পাইমাল কেবল নেটওয়ার্কের আমার এই পার্টনার প্রবাসী থাকে রুফুল আমিন এবং বাচ্চু ভাই, আমরা একসাথে আজকে ২০ বছর যাবৎ একসাথে আমরা ব্যবসা করে যাচ্ছি। আজকে তার সৌজন্যে আজকে আপনাদেরকে এই খেলার উপহার আমরা দিয়েছি। আপনারা দোয়া করবেন আগামী দিনে যে আমরা এমন খেলা আমরা আপনাদেরকে উপহার দিতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের জননেতা ইকবাল হোসেন সবুজ ভাই যে নির্বাচনে ইস্তিহার দিয়েছেন গাজীপুর ৩ আসনের শ্রীপুর উপজেলা একটি আধুনিক মানবিক উপসহ করবে, মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত যে অঙ্গীকার করেছে, আমরা সকলে ওনার জন্য দোয়া করবো ওনার যে ওনার স্বপ্নের শিরোপুর বাস্তবায়ন করতে পারে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে পারে। আমার নেতার জন্য আমি যে কোনো একটা ভুল করো নাই, আমি আজকে পঙ্গুত জীবনযাপন করছি। আমি এই কিছুদিনের ভিতরে আমি ইন্ডিয়া যেতে চাচ্ছি, আপনারা দোয়া করবেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই পাঁচটা ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলাম আমি, যদি আল্লাহ আমাকে সুস্থ করে আমি সামনে আশা আছে এই পাঁচটা ওয়ার্ডের আবার জনগণের পাশে থেকে আমি যে খেলাফল করতে পারি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যে আমাকে ইন্ডিয়াতে সুস্থ করে আনে আপনাদের পাশে যে আমি থাকে সেবা করতে পারি, এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই। আমি সকলকে আজকে যারা দূর দূরান্ত থেকে যারা আসছে এসেছেন এই খেলা উপভোগ করছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ জানাই। আপনারা সুন্দর ধৈর্য ধরে সকালে খেলা উপভোগ করছেন এবং আমাদের আজকে যে এই অনুষ্ঠানের বিশেষ আয়োজক অসুস্থ, উনি অসুস্থ থাকার কারণেও আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগত সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুই দলের খেলোয়াড়দের রেফারি জনাব মোহাম্মদ
রমজান আলী মাস্টারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের খেলার সম্মানিত উদ্বোধক বর্ণিন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজাদ পণ্ডিত মেম্বারকে। পুরস্কার নেবেন আজকের খেলার প্রধান রেফারি জনাব মোহাম্মদ রমজান আলী মাস্টার, এরপরে সহকারী রেফারি সুরজ আলী শেখ, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, সুরজ আলী শেখকে পুরস্কার তুলে দেবেন বর্ণিন আওয়ামী লীগের আজকের খেলার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ বর্ণিন পাঁচ নম্বর আওয়ামী লীগের সহ সভাপতি সুরজ আলী শেখকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। আজকের খেলার সহকারী রেফারি জনাব মোহাম্মদ রুহুল আমিনকে ক্রেস্ট তুলে দিবেন বর্ণিন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল খালেক কাকা। রুহুল আমিন বার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে থাকেন পুরস্কার নিয়ে যাবেন। আজকের খেলার সহকারী রেফারি রুহুল আমিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি, রুহুল আমিন আপনি যেখানে থাকেন আপনার টেস্ট নিয়ে যাবেন। রুহুল আমিনের পক্ষে পুরস্কার নেওয়ার জন্য আজকের খেলার প্রধান রেফারি রমজান আলী মাস্টারকে অনুরোধ করছি পক্ষে। সম্মানিত উপস্থিত আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ যৌথভাবে আসলে দুইটি মেরে দুইজন অত্যন্ত ভালো খেলেছেন, ডিওএফ এর সুমন এবং মানবতা একাদশের মুশারফ হোসেন, ওনারা দুইজনে চমৎকার খেলেছেন। এ পর্যায়ে আজকের মানবতা একাদশের সেরা খেলোয়াড় মুশারফ হোসেনকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আজকের খেলার সম্মানিত সভাপতি শাহাদুল্লাহ মেম্বার, পাঁচ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজু ভাই, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল সালাম মিয়া সেলিম এবং গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মালিক ভাই সহ সকল নেতৃবৃন্দ, চার নম্বরের সকল নেতৃবৃন্দ, দুই নম্বরের আমির ভাই সহ সবাইকে মোশারফ ভাই, সবাই দৌড়ে গেল এদিকে তাকাও, ওইদিকে যাও। সেরা খেলোয়াড় মোশারফ হোসেন, সবাই মোশারফ ভাইয়ের জন্য একটি করতালি হবে, ধন্যবাদ। সকল খেলোয়াড় পুরস্কার নিয়ে যাবেন মেডেল, তাহলে পক্ষে সকল মেডেল, পক্ষে ডিওয়াই একাদশের সোহাগ ভাইকে সবগুলি মেডেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি, সবাইকে একটি করে দিয়ে দিবেন। এই পর্যায়ে রানার সাপ্রি মানবতার একাদশ আকরাম হোসেন, আকরাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার টিমের মেডেল গুলি নিয়ে যাবেন। মানবতা একাদশের টিম ম্যানেজার আকরাম হোসেন, আপনি আপনার খেলোয়াড়দের মেডেল গুলি নিয়ে যাবেন। আসমা, মানবতা একাদশের পক্ষে মেডেল নিবেন আসমা, তুলে দিচ্ছেন সভাপতি বর্ণিন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম ভাই, অত্র খেলার সভাপতি শাহাদুল্লাহ মেম্বার, নূর মোহাম্মদ রাজু সহ সকল নেতৃবৃন্দ। এই পর্যায়ে আজকের খেলার সমাপ্ত ঘোষণা করবেন অত্র খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদুল্লাহ মেম্বার সাহেব। সকলকে আজকে ধন্যবাদ জানাই
দীর্ঘক্ষণ রাত্রি 8টা হইতে এখন রাত প্রায় 12টা বাজে। সকাল সকলকে ধন্যবাদ জানাই যে দর্শকরা যে খেলাগুলি উপভোগ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আজকের খেলা এখানে সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। এবার দয়া করে সকলে তবারক নিয়ে যাবেন, খাবার নিয়ে যাবেন। সকলের প্রতি অনুরোধ করছি আজকে এই পাইমার কেবল নেতাদের পক্ষ হইতে আজকে খাবার আমরা আয়োজন করেছি, সকলেই খাবার নিয়ে যাবেন। ধন্যবাদ সবাই, সবাই সকলকে আসসালামু আলাইকুম। সিঙ্গেল একটা ছবি তুলো, ভিডিও হচ্ছে, ছবি ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। দর্শক মন্ডলী, আমাদের পর্যাপ্ত খাবার রয়েছে, আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, সকলেই খাবার নিয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সকলে সিরিয়ালি নিয়ে যাবেন, এখানে কিন্তু অনেক লোক না, আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়ে যাবেন, আমাদের পর্যাপ্ত খাবার রয়েছে। এবং আমাদের বাড়িতে প্রায় 2000 মা বোন তারা রয়েছে, ওনারা সকলে খাবার নিয়ে গেছেন। এখানে তো আমাদের বেশি লোক না, অল্প লোকই। হ্যাঁ, এখানে আমরা 5000 লোকের আয়োজন করেছি, এরপরও মনে হচ্ছে আমাদের খাবার রোধ করছি। সময় তো দর্শক মন্ডলী, কমিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা সবাই দয়া করে একটু বসে যান, আপনারা সিরিয়াল হয়ে লাইন ধরে বসেন, এক এক করে সবাইকে খাবার দেওয়া হবে, আপনারা সিরিয়াল ধরে বসে করেন। দর্শক মন্ডলী যারা রয়েছেন, আপনারা সবাই দয়া করে বসে পড়েন। আপাতত গান বন্ধ রাখেন, গান বন্ধ রাখেন। ম্যান অফ দ্য ম্যাচ, আজকের ম্যান অফ দ্য ম্যাচ
রাজু ভাই এদিকে আমাদের মুরব্বীরা রয়েছে, আপনি যে ম্যান অফ দ্য ম্যাচ হইছেন, এর নিয়ে কি বলবেন? এদিকে হ্যাঁ বলেন, এদিকে 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 আসুন। লাইট জ্বলে না, লাইট নাই নাকি? আচ্ছা, আপনি যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আজকে, আপনার কেমন লাগছে? ভাই আমার অনেক ভালো লাগছে, আমি বর্মি ইউনিয়নের 6 নম্বর ইউনিয়নের 5 নং ওয়ার্ডে সরবর গ্রামের। কেউ হুড়াহুড়ি করবেন না, পর্যাপ্ত খাবার আছে। আমি ত্রিপুর থানার অনেক মাঠে হাঁটুটু খেলছি, প্রায় এবার নিয়া 4টা মাঠের মধ্যে আমি সারা হয়েছি। আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগতেছে, আগেও লাগছিল এখনও লাগতেছে। আর আমি জনগণকে কতটুকু আনন্দ দিতে পারছি জানি না, তবে সত্যি আমার অনেক আনন্দ লাগতেছে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্বাস্থ্য জীবন দান করে আমি যেন আরও খেলতে পারি এবং জনগণকে আনন্দ দিতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করলাম। লাভ হেস মেম্বারি যে সারবেন এটা কই তাই না? এটা যাইতাছে সবার না তো কইলা কই তাই না? আচ্ছা তো হেদিকে দেখা দুইটা তিনটা